যখন বাংলাদেশ আর ভারত ইস্যু আসবে কিন্তু বাংলাদেশের সাথে ভারত আমার প্রতিবেশী দেশ এটা নেচারালি একটু সেন্সিটিভ ইস্যু এবং সেন্সিটিভ এই কারণে যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক যেমন একদিকে যেমন ম্যান্ডেটরি বা পিসফুল শান্তিপূর্ণ সহাবস্থান যেমন নিশ্চিত করতে হয় পাশাপাশি আমরা বিগত যে ষোলো বছর যাবৎ বিশেষ করে পনেরো বছর যেটা দেখলাম তাতে আমরা সবসময় দেখে আসি যে আওয়ামী লীগ সরকার এর সাথে ভারত সরকার খুব কমফর্ট বোধ করে এবং গত পনেরো বছরে যেটা দেখছি আসি দল থেকে যেতে যেতে ব্যক্তি পর্যায়ে চলে গেছে এবং তারা প্রকাশ্যে অনেক কিছু বলেছে এবং হাসিনা বারবার বাংলাদেশ স্টাবলিস্ট করেছে যে তারা পাওয়ারে আছে অনলি বিকজ অফ ইন্ডিয়া বিষয়টা এই রকম অনেকটা এবং আমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জিনিস দেখি সেখানে অনেক কথা এরকম আসে তো সেই হিসাবে মনে করেন যে আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যদি আমি বলি একটা ইন্ডিয়ার কাছে হাসিনা ব্যক্তি হাসিনা একজন পরীক্ষিত বন্ধু তাই সে যখন পাঁচই আগস্ট পলায়া যাইতে হইলো তাকে সে চলে গেছে ওখানেই এখন আপনি তাকে আনবেন যদি আদালত চায় কিংবা বিচার আইন ও বিচার মন্ত্রণালয় যদি চায় কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী যদি আনতে বলে কারণ এগুলো তো ল এনফোর্সিং এজেন্সির সাথে কাজ আপনি যদি শুধু ফরেন অ্যাডভাইজারটাকে ধরেন সে কিন্তু ডিফেন্ডাম সে ফরেন রিলেটেড কাজকর্মগুলো করবে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু তার মধ্যে বহু মামলা হয়েছে আমরা সবাই জানি আচ্ছা আরেকটি বিষয় যদি বলি এই যে এই যে মামলার প্রসঙ্গ আপনি আনলেন এইভাবে কি মামলা আলটিমেটলি কি এই মামলাগুলো আইনের দৃষ্টি শেষ পর্যন্ত এটার কি আছে সেই জায়গাটা আসি তার আগে যেটা আপনি কথা বললেন এখন তার ভিতরে অলরেডি তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা হয়ে গেছে অলমোস্ট এখন হত্যা মামলা ছাড়া কিছু নাই এখন এই আলোকে যদি আপনি তাকে আনতে চান তাহলে তো তাকে আইন মন্ত্রণালয় বলতে হবে অথবা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে হবে তখনইকে চিঠি লিখবে যে তাকে ফেরত পাঠানো হোক এক ইতিমধ্যে এখন পর্যন্ত যে বাংলাদেশের মিডিয়ায় নানান কথা ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়ায় কথা বাট ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে তেমন কোনো কথা আমরা পাইনি বাট সোশ্যাল মিডিয়া যেটা পেয়েছি তাতে যেটা মনে হয় যে যে কোনো ফর্মেই হোক আপনি তাকে ফেরত আনাটা ভারত থেকে খুব কঠিন হবে এবং ফেরত দিবেন কি না সন্দেহ আছে আমার ব্যক্তিগতভাবে এটার কারণ অনেক কারণ আপনি যদি বন্ধু হিসাবে স্বীকৃতি নেন কারও তাহলে বন্ধুর মূল্যও তো দিতে হয় এবং সেটা বন্ধুর মূল্য তো দিতেই হবে সুতরাং ন্যাচারালি আপনি আপনি সে যেহেতু এস্টাবলিশ করছে সে নিজে বলছে ভারতের জন্য আমি যা যত যা কিছু করেছি তারা কোনো দিন ভুলবে না এইসব বলার পর যে অবশ্যই তো তাকে তারা শেল্টার দেবে আমি আমার বেলায় আমি জাস্টিফাইড মনে করি ইন্ডিয়ার সাইড থেকে দেখলে বাট আপনি যদি বাংলাদেশের পক্ষ থেকে আমি দেখি বাংলাদেশের সাথে যদি তারা সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক রাখতে চায় সেক্ষেত্রে বাংলাদেশকে কোঅপারেট করা উচিত পাশাপাশি আরও একটা জিনিস আমি বলবো যে আজকে যেমন হাসিনা ছাড়া ইন্ডিয়া কাউকে ভাবতে পারে না এই ভাবনাটাও দূর হওয়া উচিত কারণ আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে ফরেন পলিসির ভিতরে তারা যদি বোঝে ভারত যে তুমি যদি শুধু হাসিনার উপরে ডিপেন্ড করবা এটা নট কারেক্ট কাজকর্ম আমাদের সাথে করো কোনো প্রবলেম হবে না সে দুই পক্ষ তার ইন্টারেস্ট দেখবে বাংলাদেশে তার ইন্টারেস্ট দেখবে